হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রোমানিয়া থেকে আজকে আরো একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটিতে থাকবে যে রোমানিয়া থেকে যে বাঙালি ভাইয়েরা আসে তারা জানতে চেয়েছে যে আমার কাছে অনেকেই যে কোম্পানি বিষয় এবং সাপ্লাই বিষয় দুইটার ভিতর পার্থক্য কি, এবং দুইটার দিকে আসলে কোম্পানি বিষয় কম টাকায় আসছে এবং সাপ্লাই বিষয় কিন্তু বেশি টাকা লাগতেছে তাদের আসতে। তো সেই বিষয়টাই আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং বিস্তারিত আলোচনা করবো। ভিডিওটি সাথেই থাকেন, কিছু জানতে পারবেন। ভিডিওটি শুরু করছি ভাই। কোম্পানি ভিসা আর হচ্ছে সাপ্লাই ভিসা দুটো কিন্তু ভাই দুই কোয়ালিটি। যেমন আমি যদি আপনাকে সাপ্লাই ভিসার কথাটা বলি, তো সেই ক্ষেত্রে বলতে হবে যে সাপ্লাই ভিসাটা হচ্ছে যে এরকম একটি ভিসা যেটা হচ্ছে যে আপনাদেরকে রোমানিয়া এনে দেওয়ার দায়িত্বটুকু তাদের। এছাড়া তা আপনার আপনাদের যদি কাগজপত্র বা কাজকাম যদি তারা যদি বাউ করে দিতে পারে তো পারলো, না পারলে কিছু করার নাই ভাই, এটা এরকমই। তবে কোম্পানি ভিসাটা হচ্ছে যে আপনি যে কোম্পানিতে আসবেন সে কোম্পানি আপনাকে নিজে নিয়ে কাজ দিবে এবং থাকা খাওয়ার ব্যবস্থা করবে এবং কি আপনার কাগজপত্র সব যা যা লাগে কোম্পানি করবে। তো সাপ্লাই বিষয়ের ক্ষেত্রে কিন্তু এরকম না। সাপ্লাই বিষয়টা যারা আসে তারাই একমাত্র জানে যে এই দুদিন আগে আমার কাছে এক ভাই ফোন দিছে যে ভাই আমি তো দুদিন হলো আসলাম, তো এখন আমার ফুড ডেলিভারির কাজ দেয় বা আমার অনেক এমনি কিছু কাজ দিছে, তো সেইটি কিন্তু ভাই অনেক কষ্ট এবং স্যালারও কিন্তু অনেক কম, তো সেই ক্ষেত্রে তার পোষায় নাই। তো আমার কাছে ফোন দিছে যে ভাই আমি এখন কি করব। আমি কি ভাই আমার তো কিছু করার নাই, আমি যদি পারি আপনাকে আনতে আমার কোম্পানিতে তো আনবো, আর না পারলে ভাই আমার কিছু করার নাই, আমি দুঃখিত। তো সেই ভাই বললো যে ভাই আমাকে অনেক কষ্টের কাজ দিতেছে এবং একটি রুমে 7 জন 8 জন করে দিচ্ছে যে থাকার জন্য, থাকার কোনো ভাও নাই, খাওয়ার কোনো ভাও নাই, তো আমি কিভাবে চলবো, এত টাকা দিয়ে আসছি কিভাবে কি করব। তো সেই ভাইদের উদ্দেশ্যে বলি, যারা ভাই কোম্পানি বিষয়ে আসেন এবং সাপ্লাই বিষয়ে আসেন, আমি বলবো যে আপনি যে কাজ পারেন সে কাজ দ্বারা সে কোম্পানির সাথে যোগাযোগ করে তারপরে আসেন, আপনার ভালো হবে, অনেক ভালো হবে আমি বলতেছি। তো যারা কোম্পানি বিষয়ে আসেন তাদের কিন্তু কন্ট্যাক্ট পেপার থাকে, এটা কিন্তু আমি অনেক ভিডিওটিতেও বলছি, অনেক ভিডিওটিতে আছে আমার এই কথাটা যে কোম্পানি বিষয়ে কিন্তু কন্ট্যাক্ট পেপার দেয়। তো সেই কন্ট্যাক্ট পেপারে আপনার সব দেওয়া থাকবে, আপনি দৈনিক কত ঘন্টা ডিউটি করবেন, সপ্তাহে কত ঘন্টা ডিউটি করবেন এবং সপ্তাহে কতদিন ডিউটি করবেন, কতদিন ছুটি কাটাবেন, কতদিন কন্ট্যাক্ট, থাকা কি আপনার উপর না কোম্পানির উপর, খাওয়া কি আপনার উপর না কোম্পানির উপর, বাই এভরিথিং সেখানে কিন্তু লেখা থাকে। তো সেটা দেখে আপনি সিগনেচার দিবেন, যদি রাজি থাকেন তাহলে আপনাকে আর কেউ সমস্যা করতে পারবে না। তো একটা পেপার আপনাকে দিয়ে দিবে যে এই কন্ট্যাক্টে তুমি আসছো, এটা তোমার কাছে রাখো, আমি যদি কোনো সমস্যা করে তুমি এটা উপর লেভেলে মামলা দিতে পারবা। তো সেই বিষয়টি অনেক ভালো আমার জানা মতে। তো কোনো কোম্পানি দুই নম্বরই করতে পারে না। আর যারা সাপ্লাই ভিসাতে আসে তাদের কোনো কন্ট্যাক্ট পেপার নাই, কিচ্ছু নাই, তাদের দায়িত্ব হচ্ছে ভাই শুধু রোমানিয়াতে এনে দিবে, কোনো কিচ্ছু দিবে না। তো আপনারা যদি আপনাদের নিজের ইচ্ছা যদি কাজ ভাও করে যদি কাজ করতে পারেন তো করবেন, আর না হলে কিছু করার নাই ভাই। সবাই যেভাবে পালায় তো সেভাবে পালাইতে হবে, আর পালানোটা ঠিক না, কারণ পালালে এখন বর্তমানে বর্ডার কিন্তু অনেক অনেক হার্ড হয়েছে, এখন কিন্তু যারা যায় তারা কিন্তু ধরা পড়তেছে, কিছু করার নাই, ধরা পড়লেই বাংলাদেশ গো, কিচ্ছু করার নাই ভাই। তো আমি বলবো যে আপনারা যারা আসেন অবশ্যই 100% কোম্পানি বিষয়ে আসেন, আর এই সাপ্লাই বিষয়েতে কিন্তু চিন্তাভাবনা বাদ দেন, এটাতে আপনার আসতে টাকাও লাগে বেশি, সুযোগ সুবিধা নাই। কোম্পানি বিষয়ে আসেন, যেই কাজ পারেন সেই কাজের দ্বারা কোম্পানি বিষয়ে আসেন, আসতেও আপনার কম লাগবে খরচ এবং সুযোগ সুবিধা অনেক ভালো পাবে। তো আমার মতে এটা আমি বললাম আপনাদের, তারপরও বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো ভিডিওটি আমি এ পর্যন্ত কি শেষ করছি। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।